কোটি টাকারও বেশি মূল্যের শুকনো গাঁজা আটক। গোপন খবরের সূত্র ধরে চুরাইবাড়ি থানার পুলিশ আটক করে দুটি লরিকে PB19M9376 লরিটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 1194 কেজি শুকনো গাঁজা সম্বলিত প্যাকেট। আটক করা হয় কাকরাবন থানার তানাবাড়ি এলাকার বাসিন্দা দরিয়া কুমার জামাতিয়া এবং গাড়ির চালক উত্তরপ্রদেশের বাসিন্দা দিলওয়ার সিংকে। অপর NL01AP4645 নম্বরের লরিটি থেকে উদ্ধার করা হয় 207 কেজি শুকনো গাঁজার প্যাকেট। লরির চালক গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে এই সাফল্য পায় পুলিশ। ঘটনাস্থলে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক কান্তা জাহাঙ্গীর। ভেহিকলস কো ডিটেন কিয়া হ্যায়। পহলে ভেহিকল জো ডিটেন কিয়া হ্যায় ওয়ো পঞ্জাব কা নম্বর থা, পঞ্জাব কি গাড়ি থি। উসমে দো লোগো কো অ্যারেস্ট কিয়া হ্যায় অর উসমে সে 987 কেজি ড্রাই গাঁজা কো সিজ কিয়া হ্যায়। জিন লোগো কো অ্যারেস্ট কিয়া উনকা নাম ধরজ্জে কুমার জমেতিয়া ওর দলবীর সিং, উন দো লোগো কো অ্যারেস্ট কিয়া হ্যায়। দূসরা জো ভেহিকল জো হমনে ডিটেন কিয়া হ্যায় ওয়ো নাগাল্যান্ড কি গাড়ি হ্যায়, চুরাইবাড়ি PS স্টাফ নে ডিটেন কিয়া হ্যায়। 207 কেজি ড্রাই গাঁজা উসমে সে সিজ কিয়া হ্যায়। তো আজকে দিন মে টোটাল সিজার 1194 কেজি ড্রাই গাঁজা হ্যায়। রিপোর্ট চ্যানেল 3 রাত।